সিএনএন বিডি আমাদের বাংলা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথাটা অনেক প্রচার হওয়া সত্ত্বেও আমরা দেখছি যে বিড়ি সিগারেট সেবনকারী বা ধূমপায়ের সংখ্যা যেমন বাড়ছে, একই সাথে নানান রকম তামাক পণ্য, জর্দা, গুল, তাদের সেবনকারীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে তরুণ এমনকি কিশোরদের মধ্যেও এই তামাক সেবন কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে। নানান রকম তামাক সামগ্রী তারা ব্যবহার করছে, এমনকি আধুনিক ইলেকট্রনিক সিগারেট, সেই নামেও কিন্তু তারা এই নেশার দিকে ঝুঁকে যাচ্ছে। এই কারণেই 2020-21 অর্থ বছরে যেটা খেয়াল করতে হবে, তামাক পণ্যের মূল্য যেন বাড়ে। সিগারেটের এখন 4 স্তরের মূল্য আছে, সেটাকে 2020-21 অর্থ বছরে কমিয়ে 2 স্তরে আনার প্রস্তাব করছি। 2 স্তরের যদি মূল্য থাকে তাহলে একটার দাম বাড়লে অন্যটাতে খুব সহজে সুইচ করবে না। তাছাড়া তামাকের যে উপরে যে সম্পূরক কর, সেই সম্পূরক করের একটা অংশ একটা নির্দিষ্ট ট্যাক্স হিসেবে দেওয়া যেতে পারে। এছাড়া বিড়ি সিগারেট ছাড়াও অন্যান্য যেসব তামাক পণ্য আছে তাদেরও কিন্তু মূল্যের কোনো নির্ধারণ করা নাই, সেই মূল্যটা নির্ধারণ করতে হবে। এবং পাশাপাশি এই সকল তামাক পণ্যের মূল্য এমনভাবে করতে হবে যেন আমাদের কিশোর বয়সীদের নাগালের বাইরে এটা চলে যায়। তাছাড়া দরিদ্র মানুষের উপরে কিন্তু এই ঝুঁকিটা আরও বেশি, তারা এমনিতেই নানান রকম অপুষ্টিতে থাকেন, কোনো অসুখ বিসুখ হলে চিকিৎসা সেবা নেওয়াটা তাদের জন্য সমস্যা হয়ে পড়ে। কাজেই আসন্ন বাজেটে তামাক পণ্যকে মূল্য বৃদ্ধি এবং এর মূল্যের ক্ষেত্রে যে সুবিন্যস্তকরণ, 2 স্তরের সিগারেটের দাম আনা, এই প্রস্তাবগুলো করছি। এবং আগামীতে ব্যাপকভাবে সচেতনতা বাড়াতে হবে যেন তামাকের ব্যবহার কম হয়। করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে অর্থনীতি বেশ খানিকটা স্থবির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সরকারের যে রাজস্ব হয় তার উপরে বেশ খানিকটা চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় COVID-19 সংকট মোকাবেলায় তামাক কর সংস্কার একটি কার্যকর উপায় হতে পারে। এক্ষেত্রে তামাক খাত থেকে যে রাজস্ব আদায় সেটিও অনেকখানি সহজ হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতেও তামাক পণ্যের জন্য নির্ধারিত সম্পূরক শুল্কের একটি অংশ সুনির্দিষ্ট কর হিসেবে আরোপ করা যেতে পারে। এছাড়াও অন্যান্য কর পদক্ষেপের সাথে সব ধরনের তামাক পণ্যের খুচরা মূল্যের উপর 3% হারে সারচার্জ আরোপ করা যেতে পারে। এই তামাক করের সংস্কার যদি বাস্তবায়ন করা হয় তাহলে এখান থেকে সম্পূরক শুল্ক এবং ভ্যাট বাবদ প্রায় 10,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব এবং 3% সারচার্জ থেকে আরও প্রায় 1,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় অর্জন করা সম্ভব। এই অতিরিক্ত রাজস্ব সরকার তামাক ব্যবহারের ক্ষতি হ্রাস, বিশেষ করে যে স্বাস্থ্য ঝুঁকি সেটি হ্রাস এবং করোনা মহামারী সংক্রান্ত যে স্বাস্থ্যের অতিরিক্ত ব্যয় এবং সরকারের যে বিশাল প্রণোদান প্যাকেজ সেটি বাস্তবায়ন করতে সহায়তা করবে। এবং এর পাশাপাশি তামাকের যে ব্যবহার সেই ব্যবহারও অনেকখানি কমে যাবে বলে আমাদের কাছে মনে হয়। সিএনএন বিডি আমাদের বাংলা।